প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। এখন ফিরে যাচ্ছে আজকের অতিথি, আমাদের শ্রদ্ধার মানুষ অধ্যাপক যতীন সরকারের কাছে। আমরা তো এইগুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে তো আমরা সারাদিনই কথা বলতে পারবো। আমরা একটু আপনার ব্যক্তিগত জীবনে যাই, সেটি হলো যে আপনি তো এক সময় চাকরিরত অবস্থাতেই বিয়ে করলেন আপনার বন্ধুর বোনকে। হ্যাঁ, তো বন্ধু, এটা কি মানে আগে থেকে পরিচয় ছিল? অবশ্যই, কারণ বন্ধুর বাড়িতে যেতাম, 14 বছরের পরিচয়। তার মানে বলতে পারি যে আমরা প্রেমের? অবশ্যই। আমার এই ব্যাপারে শুধু আমার কথা নয়, আমি কোন ছেলে মেয়ের যখন বলা হয় আপনার ছেলের বিয়ে করাবেন না, আমি বিশ্বাস করি না। একটা গ্রোন আপ যে ছেলে বা মেয়ে, তাকে বিয়ে করানো বা বিয়ে দেওয়া কি, সে বিয়ে করবেই নিজের মতো করে। হ্যাঁ, এবং আমার ছেলে মেয়ে সম্পর্কে আমি তাই বলেছি, এবং আমার ছেলে মেয়ে নিজের মতনই বিয়ে করেছে, এবং আমরা এবং ভালোই আমরা সমর্থন করেছি। নিশ্চয়ই, আমার ছেলে তো বিদেশে থাকে, বিদেশি মেয়ে বিয়ে করেছে, খুব সহজ। আর আমার মেয়ে এখানে বিয়ে করেছে, তার মানে ছেলেবেলার সঙ্গেই তার পরিচয়, সে এখন ইউএনও হয়েছে সেই ছেলে। ওই যখন আপনি বিয়ে করেছিলেন তখন কি উনি ছাত্রী ছিলেন? হ্যাঁ, লেখাপড়া করছেন। ছাত্রী ছিল, উনিও তো শিক্ষকতা করেছেন। ওপরে শিক্ষকতা করেছে। কি নাম? কানন সরকার। আপনার স্ত্রী শিক্ষকতা করেছেন কি স্কুলে? আমার স্ত্রী তো স্কুলে শিক্ষকতা করেছে, বিয়ের পরে এমএ পাস করেছে, কাজেই তখন আর পায় নাই। স্কুলে শিক্ষকতা করতে আমি বাঁচিয়েছে, যেমন ধরেন আমি যখন নাকি জেলখানায় যাই, তখন ওই মানে একটা স্কুলে একটা কনসার্ন স্কুল এনজিওদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি কিন্তু মুখ অনেক সময় সংযত করি, কিন্তু এনজিও আমাকে বাঁচিয়েছে। সেই এনজিও স্কুলে মাস্টারি না করলে আমার ফ্যামিলি অচল হয়ে যেত। আপনার ছেলে মেয়ে দুজন? আমার ছেলে মেয়ে দুইজন। ছেলে বড়? ছেলে বড়, ডাক্তারি পড়েছে ইয়েতে, চেকোস্লোভাকিয়া। আচ্ছা, তারপরে তো চেক আর স্লোভাক দুটো ভাগ হয়ে গেছে, সেই দেশে বিয়ে করেছে। তার আমার বৌমা হলো ফিজিওথেরাপিস্ট। আচ্ছা, তো দুজনই প্রায় একই পেশায় আর কি, ফিজিওথেরাপি তো পোস্ট গ্রাজুয়েট, তারা দুজনই গেছে। আমার পৌত্র হইল তিনজন, একজন পৌত্রী, আর আমার মেয়ের দুটি ছেলে, রোহিত্র দুইজন। ছেলের নাম কি? হ্যাঁ, ছেলের নাম? আমার ছেলের নাম সুমন সরকার। আর মেয়ের নাম? মেয়ে সুদীপ্তা, সুদীপ্তা সরকার। ও কি করে? সে তো জজ। এই আপনার মেয়ের ঘরে নাতি নাতনি? মেয়ের ঘরে দুটি নাতি। দুটি নাতি? আচ্ছা, তাহলে তো আপনার বেশ ভরভরাট এই আর কি।